নিজের খেয়াল রাখছো। আজকে আমি এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, এই শীতকালে, যেটা তোমাদের খুব ভালো লাগবে বা শীতকালে সবাই এটা প্রেফার করে। তো আমরাও শীতকালে এই জিনিসটা বেশি বেশি করে খেতে ইচ্ছা করে, শীতকালে কেন সারা বছরই খুব ডেলিসিয়াস লাগে। শীতকালে সমস্ত রকম রান্না বান্না করতেও বেশি ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে, কারণ কি ওয়েদারটাই এত ভালো, তো রান্নাঘরে গিয়ে কাজ করতেও কোনো কষ্ট হয় না। তো বেশি কথা না বলে আজকের যে রেসিপিটা আমি দেখাবো তোমাদেরকে সেটা স্টার্ট করে দিই। চলো এখন প্রিপারেশনটা আজকে এখন সকালবেলা করে রাখি, ম্যারিনেশনটা আজকে সকালবেলা করে রাখি, তাহলে বিকেলে যখন করব সেটা বেশি টেস্টি লাগবে বা বেশি ভালো লাগবে। তো আমি করছি চিকেন তান্দুরি, আজকে আমি গ্যাসেই করব, ওভেনে মাইক্রোওভেনে দেখাচ্ছি না, তো গ্যাসেই আমি আজকের চিকেন তান্দুরিটা করব। তো চলো তোমাদেরকে শেয়ার করে দিই রেসিপিটা, চলো রান্নাঘরে গিয়ে এখন ম্যারিনেশনটা করি আমার সাথে সাথে, চলো তোমরা। আমি এখানে কিছু চিকেনের পরিষ্কার করে ধুয়ে লেগ পিস নিয়ে নিয়েছি, আর মিক্সিতে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একটা পেস্ট বানাবো, আর সঙ্গে একটু ধনে পাতা দেবো। ধনে পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে ফ্রেশ ধুয়ে পরিষ্কার করে একসাথে দিয়ে দেবো। পেস্ট বানিয়ে নেব, পেস্টটা এরকম টাইপের দেখতে হয়েছে, এর মধ্যে হাফ কাপ দই দিয়ে দেবো, হাফ কাপ দই দিয়ে দিলে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে যাবে আমার। এটা দিয়ে একসাথে মিক্সিতে একবার ব্লেন্ড করে নেব। চিকেনের লেগ পিসগুলোতে আমি একটা ছুরি দিয়ে কাট করে নেবো, যাতে নুন মশলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর সেদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যায়। চিকেনগুলোতে আমি একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আদা পেস্ট আমি ওর সাথে দিইনি, তোমরা চাইলে একসাথে করে নিতে পারো, আমার কাছে আলাদা করে পেস্ট করা ছিল বলে আমি ওই মিশ্রণটার মধ্যে, মিক্সি যে মিশ্রণটা বানালাম তার মধ্যে দিয়ে দেবো, আমার কাছে আলাদা করে বাটা ছিল বলে তাই, নাহলে তোমরা একসাথে দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারো। এবার চিকেনের ভালো করে নুনটা মাখিয়ে নিচ্ছি, এবার এই ধনে পাতার সব যে মিশ্রণটা ছিল মিক্সিতে বানিয়ে নিলাম এটা চিকেনের ওপর ভালো করে দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে এটা ভালো করে মাখাবো, হাত দিয়ে মাখালে বেশি বেটার মাখানো হবে, তাই আমি হাতটাকেই কাজে লাগাচ্ছি, চামচ দিয়ে না মাখিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই ম্যারিনেশনটা যত সুন্দরভাবে হাত দিয়ে মাখাতে পারবে ততই ভালো টেস্ট হবে, আর এই ম্যারিনেশনটা যদি 6-7 ঘন্টা আগে করে রাখতে পারো আরও বেটার হবে। আমি যেমন এটা সকালে করে রাখছি, এটা বিকেলে তান্দুরিটা করব, যাতে 6-7 ঘন্টা ইজিলি হয়ে যায়, এটা চেষ্টা করো কিছুক্ষণ আগে ম্যারিনেশনটা করে রাখার। আমি এভারেস্টে তান্দুরি চিকেন মশলা একটু দিয়ে দেবো উপর থেকে, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। তান্দুরি চিকেন মশলাটা দিলে তান্দুরির একটা ভালো ফ্লেভার আসে,
তো আমি সেটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এটাই লাস্ট, এই জিনিসটাই দিয়ে ব্যাস আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখনকার মতো ম্যারিনেশনটা এখানেই স্টপ, তারপরে যা করার বিকেলে করবো এটাকে, এখন আর কিছু করবো না। এটা ম্যারিনেশনটা দেখেছিলে সকালে করে রেখেছিলাম, অন্তত 7-8 ঘন্টা ম্যারিনেশনটা করে রেখেছি। তো এটা আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে আমি এগুলোকে পরপর করে দিয়ে দেবো। এবারে লেগ পিসগুলো পরপর ভাজি তোমাদের সাথে চাটা অনেকদিন শেয়ার করিনি, সেজন্য শেয়ার করছি। ওদিকে তন্দুরি হচ্ছে, ইনি এসছেন হেল্প করতে। গরম গরম চা এসে গেছে, গরম গরম চা এসে গেছে। অসাধারণ সেন্ট বেরোচ্ছে, তোমরা সেন্টটা পাচ্ছ না কিন্তু আমি পাচ্ছি। ধনে পাতার সাথে মিশে যা গন্ধটা সুন্দর লাগছে। এভাবে গ্যাসে একটু পুড়িয়ে নেবেন, সেদ্ধ হওয়ার পর পুড়িয়ে নেবে তোমরা, তাহলে যে তন্দুরি ফ্লেভারটা চলে আসবে, অত গ্যাসও নোংরা হবে না অতটাও। যারা ওভেনে করতে চাও, গ্যাস ওভেনে, তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম আমি আজকে। একবার কড়াইয়ে দেওয়া হয়েছে, ব্যাস আজকে রাতে ডিনার রেডি। আমার চিকেন তন্দুরি রুটি আর ঘুগনি আছে। পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো।